গাইস, আমি তোমরা আমার ভিডিওতে সবাই দেখো আমার ভিডিও, কিন্তু লাইক করো না আর এবং সাবস্ক্রাইব করো না। তো প্লিজ তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও। তো আমরা আজকে আমরা এভাবে একটু একটা জিনিস বানাবো, এরকম পেপার ক্রাফট। এখানে আমরা অনেক কিছু রাখতে পারবো। এটা একদম আঠা ছাড়া বানাইছি গাইস। তো এখন আমরা বানাবো, প্রথমে A4 সাইজের পেজ নিয়ে নিব। A4 সাইজের পেজ নেওয়ার পর দুইটা এভাবে জুড়ে দিব, লম্বা লম্বি দুইটা জুড়ে দিব। এই তো একটু পেপার এখান থেকে এটা জুড়ে দিলাম। তারপরে এখান থেকে একটা নিব, এখান থেকে দুইটাই নিব। সেম কাজটাও এই সাইডে করব, এখান থেকে একটা নিব, এখান থেকে দুইটা নিব। তোমরা এখানে নোটবুকেরও ইউজ করতে পারো। তারপরে এটা করার পর যেই সাইডে একটা আমরা নিয়েছি সেটা এর উপরে ভাঁজ করে দিব পুরোটাই এভাবে। ভাঁজ করার পর এটাও এর উপর দিয়ে দিব, ভাঁজ করে এটা উঠাবো। সরি, এটা উঠে গেছে, এটা উঠাবো। তারপরে যেখান থেকে কোনটা আছে সেখান থেকে এটা এভাবে দিব। তারপরে এই সাইডটাও সেম এইভাবে কাজটা করে নেব। তারপরে আমাদের এইভাবে একটা দাগ আসবে এখানে। তো আমরা করব কি, এই দাগটা আছে এই দাগের সঙ্গে এই কোনারটা মিলাবো, একবারে কোনটা। তো এই দাগের সাথে আমরা কোনারটা মিলিয়ে দিই। তো প্রথমে আমরা এর ভিতর থেকে এটা খুলে নেব। খুলে নেওয়ার পর এটা এভাবে হয়ে যাবে। তারপর আমরা এই দাগের সাথে এটা মিলিয়ে দেবো। মিলিয়ে দেওয়ার পর এটা এভাবে করে এই শোটটা দেখতে পাচ্ছ এর ভিতর একটা ফাঁকা, তো এর ভিতর ঢুকে দেবো। তোমরা ভিডিওতে অত ভালো না বুঝতে পেলেও তোমরা যখন করবে তখন এটা কিন্তু খুবই ইজি হয়ে যাবে। তারপরে এটা আমরা এখানে দিয়ে দিব, দেওয়ার পর এটা আমরা ঢুকে দিব। তো ওকে, এটা ঢুকে দেওয়ার পর আমাদের হয়ে যাচ্ছে এটি একটি এটো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর, কত ইজিতে আমাদের এটা হয়ে গেছে। তো বাই বাই, টাটা, গুড বাই, সি ইউ।